Hey guys, it's me Deboleena Ghosh. আজকে চতুর্থী আমি এখনি প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি এখন দুপুরবেলা তো চলো আমরা আজকে কিছু জিনিস দেখানো যাক পূজোর ব্যাপারে এবং আমরা পূজোর ভুরিভোজ দেখাবো এছাড়াও পূজোর বিভিন্ন প্যান্ডেল হপিং দেখাবো তো চলো দেখা যাক বাড়ি থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলেই বাড়ির সামনে মানে একটা পূজো আছে তো এখানে দেখো ঠাকুর এসে গেছে সাজানো গোছানো চলছে অস্ত্রদান হবে তারপর তো পূজো জোর কদমে শুরু হয়ে যাবে বাইকপাড়া থেকে আমরা S9 এতে উঠে গেছি আর এখানে তোমরা টালার ব্রিজের কিছু দৃশ্য দেখতে পাচ্ছ টালার ব্রিজের ব্যাপারে বিস্তারিত ভিডিও আসবে পূজোর এই সিরিজ বা এই এপিসোডগুলো হয়ে যাওয়ার পর আর টালার ব্রিজের ওপেনিং এই সমস্ত কিছুর ফুটেজ তোলাই রয়েছে সেগুলো সব ধীরে ধীরে তোমাদের দেখাবো আমাদের এখন গন্তব্যস্থল কলকাতা রাজবাড়ি রেস্টুরেন্ট যারা নর্থের দিক থেকে ওই দিকে যাচ্ছ কলকাতা রাজবাড়ি রেস্টুরেন্ট অর্থাৎ সাউথের দিকে সাউথ ক্যালকাটার দিকে তাদের কিন্তু বেসিক্যালি এই যে নর্থের যে আমাদের এই শ্যামবাজার বা পাইকপাড়া ডানলপ এই এরিয়া থেকে গেলে কিন্তু S9 করে তোমরা শ্যামবাজার হয়ে যেতে পারো এই শ্যামবাজারে এই মোড় ক্রস করলে তোমরা বাঁ দিকে মেট্রো স্টেশন পাবে যারা কলকাতার বাইরে থাকো তাদের জন্য এটা একটা ট্যুর গাইডের মতো কাজ করবে এই ভিডিওগুলো তোমরা দেখো এই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু বিভিন্ন জায়গার লোকেশন ফিগার আউট করতে পারো আর কলকাতা রাজবাড়ি রেস্টুরেন্টে যাওয়ার জন্য এক্স্যাক্ট যে স্টপেজটায় নামতে হবে সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক যেখানটায় শেষ হচ্ছে গড়িয়ার দিকে যেতে ঠিক তার আগে সেইখানে যে সিগন্যালটা রয়েছে ওই সিগন্যালে নামলে পরে রাস্তা ক্রস করলে অপোজিটে বালিগঞ্জ কালচারালের গলি পড়বে যে এখানে বালিগঞ্জ কালচারালের দুর্গাপুজোটা তার ঠিক আগে বাঁ দিকেই কিন্তু আমাদের কলকাতা রাজবাড়ি চোখে পড়ে যাবে ঠিক যেমন তোমাদের বললাম সেরকমই কিন্তু আমরা লেক ভিউ রোডের সামনে চলে এসেছি এবং বাস থেকে নেমে এই যে রাস্তা ক্রস করেই কিন্তু বালিগঞ্জ কাঁচারান এবং কলকাতার রাজবাড়ি রেস্টুরেন্ট তোমাদেরকে প্যান্ডেল হপিং দেখাবো বাট তার আগে ভুরিভোজটা সেরে নেওয়া যাক এখন দুপুরবেলা অলমোস্ট 2 বাজে এখন আমরা কলকাতার রাজবাড়িতে আগে ঢুকে ভুরিভোজ সেরে নিয়ে এবং তোমাদেরকে দেখাই যে কলকাতার রাজবাড়িতে বা দুর্গাপুজোর কী মেনু আছে এবং সমস্ত ডিটেলস তো চলো দেখা যাক ভেতরে ঢুকে তোমরা যারা কলকাতার রাজবাড়িতে খেতে আসতে চাইছো তারা কিন্তু হাতে টাইম নিয়ে আসো কেননা এখানে ওয়েটিং টাইম কিন্তু 1 ঘন্টার ওপরে চলে যাচ্ছে আজকে চতুর্থী আজকেই অলমোস্ট 1 ঘন্টা 2 ঘন্টা সবাইকে বসতে হচ্ছে তো অবভিয়াসলি কাল থেকে স্পেশাল মেনু এদের চালু হবে তখন আরও কত বেশি বসতে হবে সেটার কিন্তু কোনো ইয়ত্তা নেই তো সেই জন্য তোমরা যারা আসতে চাইছো কলকাতার রাজবাড়িতে তারা কিন্তু হাতে সময় নিয়ে এসো অতিথি নারায়ণ কলকাতার রাজবাড়িতে কিন্তু একটা স্পেশাল রিচুয়ালস রয়েছে যেটা হচ্ছে যারা অতিথি খেতে আসেন তারা কিন্তু তাদেরকে কিন্তু বরণ করে নিয়ে তারপরে রেস্টুরেন্টের ভেতরে ঢোকানো হয় আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেই কিন্তু খুব সুন্দর একটা বাঙালিয়ানা একটা ভীষণ ভালো কালচার এবং অ্যাম্বিয়েন্স চোখে পড়ে তিনটি ফ্লোর জুড়ে এই রেস্টুরেন্ট কিন্তু পুরোটাই বাঙালি রাজবাড়ি বাংলা যে রাজবাড়িগুলো ছিল সেইগুলোর আদলে তৈরি করা হয়েছে এটার মধ্যে একদমই একটা বনেদিয়ানা রয়েছে সেকেন্ড ফ্লোরে এই যে বৈঠকখানা রুম এখানে কিন্তু মাটিতে বসে সেই বাবুর মতো করে বাবু হয়ে বসে বাবুমশাইদের মতো করে কিন্তু খাবার গ্রহণ করা যায় এরপরে তিনতলাতে রয়েছে কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা যেখানে ফ্যামিলি গ্যাদারিং ভীষণ ভালো একটা গোল টেবিল ব্যাপার স্যাপার রয়েছে আর তাছাড়াও একতলায় রয়েছে নর্মাল টেবিল চেয়ারের ব্যবস্থা
এখানে আমরা অর্ডার করেছি বাসন্তী পোলাও, ছানার কোফতা, আলু ভাজা, মাটন ডাক বাংলো। একে একে পোলাও, মাংস, ছানার কোপ্তা, আলু ভাজা এই সব কিছু পরিবেশনা করতে করতে কিন্তু আমাদের গন্ধরাজ চিকেন চলে আসলো। এখন তোমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন। এটা খুব সুন্দর, বাইরে একটা ক্রিস্পি টেক্সচার রয়েছে, মুখে দিলেই চিকেনটা একদম নরমের মতো গলে গেল, আর একটা গন্ধরাজ লেবুর খুব সুন্দর ফ্লেভার পেয়েছিলাম। আর ওভারঅল এই যে চিকেনটা রয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে, এটাকে আমি 10-এর মধ্যে 8 রেটিং দেবো। এবার যেটা দেখতে পাচ্ছ তোমরা ভেটকির ভাপে, এই আইটেমটাও ভীষণ এটা মানে বেশ, ভেটকির যে পিসটা দিয়েছিল সেটা কোনো কাঁটা ছিল না এবং খুব নরম, মুখে দিলেই মানে সন্দেশের মতো পুরো মিলিয়ে যায় যেন, এই রকম একটা ব্যাপার ছিল। আর গ্রেভিটা যেটা ছিল সেটা সর্ষেটা কিন্তু মাছের ভেতর অবধি পৌঁছেছিল, সেইটা টেস্ট করে তোমাদেরকে পোলাওয়ের সাথে এই ব্যাপারটা বেশ, পোলাওয়ের সাথে ব্যাপারটা একটা আলাদা রকম লাগছে, সর্ষের ঝাঁঝটা হালকা হালকা নাকে আসছিল। আর মাংসটা ভীষণই নরম ছিল, মাংসটার যে গ্রেভিটা সেটার একটা অন্যরকম টেস্ট ছিল, একটা কষা মাংস যেটা বাঙালির একটা আভিজাত্য, যে বাঙালি মটন কষা মটনের মানে কটা কষা মটন না খেলে সে বাঙালি না, মাছে ভাতে বাঙালি আর সেরকম মটনে ভাতে বাঙালি। তো ওভারঅল এই প্রত্যেকটা ডিশই কিন্তু ভালো লেগেছে, পোলাওটা অন অ্যান এভারেজ ছিল। খাওয়া দাওয়া শেষে কিন্তু গরম জল এবং লেবু দিয়ে গেল হাত ধোয়ার জন্য, এছাড়াও শেষ পাতে মিষ্টি পান, সুপারি এবং মৌরি ছিল। আরে ভিডিও করছি তো, ওটা পান খাও। মাছ মাংস সব খেয়েও কিন্তু বিল মাত্র 1500 হয়েছে, তো তোমরা রিজনেবল প্রাইস বলতে পারো। খাওয়া দাওয়া শেষে এখন আমরা বালিগঞ্জ কালচারালের ঠাকুর দেখতে গেছিলাম। বেসিক্যালি এই ভিডিওটাতে এত কিছু শ্যুট করেছি চতুর্থীর দিনে, দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পরিক্রমা, রাত্রির খাওয়া দাওয়া, তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, পুরোটা একসাথে আপলোড করতে গেলে 25-30 মিনিটের মতো ডিউরেশন হবে। তো সেই জন্য যেটা মানে ভাবা হয়েছে যে মানুষ যাতে খুব মানে ছোট 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 ব্লগ এবং বেশি করে দেখতে পারে পুরো ব্যাপারটা, তার জন্য আলাদা একটা মানে এই দুর্গাপুজোতেই একটা ফুডের আলাদা সিরিজ হবে আর একটা ট্রাভেলের আলাদা সিরিজ হবে। ট্রাভেলের সিরিজটাতে পুজো পরিক্রমা দেখাবো আমি, আর যে ফুডের সিরিজটা সেখানে দুর্গাপুজোর যে এই চতুর্থী থেকে শুরু করে দশমী অবধি যে বাঙালির ভুরিভোজ সেই ব্যাপারটাকে আমি তুলে ধরতে চাই। তো এই আজকে দুপুরের যে ভুরিভোজ ছিল সেইটা তোমরা দুপুরের ভুরিভোজ চতুর্থীর সেরকম একটা ভিডিও দেখতে পাবে, আর এ মানে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে। আর এরপরে যেটা রাতেরটাও কিন্তু রাতের ভুরিভোজ হিসাবে থাকবে একটা, আর পুজো পরিক্রমাটা ট্রাভেলের ভিডিওতে চলে যাবে। তো এভাবেই এই পুরো মানে তিনটে চতুর্থীর যে টোটাল ঘোরাটা সেটা তিনটে ভাগে ভাগ করে আপলোড হবে, তো এটা তোমরা দেখতে থাকো এবং এই পুরো দুটো সিরিজকে তোমরা প্রচুর সাপোর্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, আর বন্ধুদেরকে শেয়ার করতে পারো যদি কেউ এই রুট দেখে কলকাতাতে ঘুরতে চায় এবং এই রেস্টুরেন্টগুলোতে গিয়ে খেতে চায়, তো তোমরা বন্ধুদেরকে এটা শেয়ার করতে পারো।
আর যারা কলকাতার বাইরে থেকে দেখছো তাদের জন্য বলি, দুর্গাপূজার অবভিয়াসলি তোমরা কলকাতাতে থাকতে পারছো না বা আসতে পারছো না, তো তোমরা নিশ্চয়ই কলকাতাকে মিস করছো, কিন্তু কলকাতাকে মিস করার সুযোগ তোমাদেরকে দেব না। কলকাতার দুর্গাপুজো তোমাদেরকে ইউটিউবের থ্রুতে আমি দেখাতে চাই এবং সিনেমাটিক কিছু শট তোমাদের দেখাবো, যাতে তোমরা বাড়িতে বসেই উপভোগ করতে পারো পুরো ব্যাপারটাকে। আর যারা কলকাতার বাইরে থেকে দেখছো তারা প্রচুর সাপোর্ট করো, তারা একদমই মিস করো না, সাপোর্ট করতে থাকো, আরও অনেক ভিডিও আসবে। থ্যাংক ইউ।